Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करछी सबाई भालो आछेन आल्लाहर अशेष रहमते आलहमदुलिल्लाह आमरा सबाई भालो आछी। तो चले आसलम नतून आरेकटी ब्लग निये। तो आज के सकाल बेला होच्छे आमी नास्ताय पैनकेक बनाबो, तो सेटा दिए आजकेर ब्लगटा शुरू करलाम। और आज के सकाल बेला होच्छे आमार रुटी परोटा तारपर नूडल्स एगुला किछुई खेते इच्छे करतेछे ना, तो भाबलाम जे कि खावा जाए। तो तारपर एकटा डिम दिए आमी एखन पैनकेक बनाबो। तो एखाने आमी एकटा डिम निये निएछि रूम टेम्पारेचारे थाका। डिमेर साथे एखन चीनी मिक्स करे दिच्छि परिमाण मतो, माने आमी आमार आन्दाज मतो दिएछि चीनीटा, आमी 3 चामच दिएछि। तारपर दिए दिच्छि ভ্যানিলা এসেন্স একটুখানি। আর বাকি সবার জন্য হচ্ছে রুটি বানানো হবে, সবাই রুটি খাবে, প্যানকেকও খাবে, সবাইকে না দিয়ে তো একা একা খাবো না। যাই হোক, তো একটা ডিম দিয়ে আমার 6টা প্যানকেক হয়েছিল। এখন ডিম আর চিনিটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব। তো এটার জন্য আমি আর বিটারটা ইউজ করতে চাচ্ছি না, ভাবলাম যে হ্যান্ড উইক্স দিয়ে করে ফেলবো। আর এটা আমি খুব ঝটপট করে নিয়েছি, মানে প্যানকেকের প্রিপারেশনটা আমার হঠাৎ করেই মনে হয়েছে যে আজকে তাহলে প্যানকেক খাই। তো এই তো এখানে আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে। এখন ডিমের এই মিশ্রণটার সাথে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। তো এখানে আমি শুকনো উপকরণগুলো আগে থেকেই রেডি করে রেখেছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আটা, তারপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে একটু লবণ। তো এইগুলো হচ্ছে আমি চেলে রেখেছিলাম। তো এখন চেলে রাখা আটাটাকে আমি অল্প অল্প করে মিক্স করে নিব। আর এখানে আমার হচ্ছে লিকুইড দুধের প্রয়োজন হবে ব্যাটারটা তৈরি করার সময়। তো আমি হচ্ছে প্রয়োজন মতো লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি, যতটুকু আমার লাগবে। তো এই তো এখানে আমি সম্পূর্ণ আটাটাই দিয়ে দিলাম। এখানে আমার আরও কিছু পরিমাণ দুধ লাগবে। তো এইভাবে হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আর এখানে আমি একটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি হচ্ছে বানানোর ঠিক আগ মুহূর্তে আমার মনে হয়েছে এখানে আমি হচ্ছে তেলটা দিতে ভুলে গেছি। তো যখন আমি এগুলো বানাতে যাব তার আগে হচ্ছে মনে হয়েছে যে এখানে আমি তেলটা দেই নাই। তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সয়াবিন তেল এখানে আমি 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, যেহেতু ব্যাটারের পরিমাণটা কম আছে। তো এ পর্যায়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ যেহেতু আমি তেলটা এই পর্যায়ে দিয়েছি একটু সময় লাগবে মিক্স হতে। এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব প্যানকেকগুলো বানাতে। প্যানকেকের ফুল রেসিপি আমি অনেক আগে আমার এই চ্যানেলে শেয়ার করেছিলাম, অনেকে হয়তো বা দেখেছেন। তো এই তো আমি হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে হচ্ছে আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ না করলেও হবে, তো প্রথম অবস্থায় আমি অল্প করে একটু তেলটা ব্রাশ করে দিয়েছি। তো একসাথে দুইটা দিয়ে দিয়ে বানাবো। এতটুকু ব্যাটার দিয়ে, মানে একটা ডিম দিয়ে আমার 6টা প্যানকেক হয়েছিল। তো এই তো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর যখনই প্যানকেকটা হয়ে আসবে, মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না সেটা বুঝতে পারবো। এইরকম মানে উপরের অংশটা ছিদ্র ছিদ্র যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে, আর প্যানকেকটাও সুন্দরভাবে হবে। তো এই তো উপরটা যখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিব। তো পিছনের দিকটা হালকা একটু পড়ে গিয়েছিল, তবে এই পোড়াটা তিতা লাগে নাই, এটা মজাই লেগেছে। তো এই তো জাস্ট দুইটা উল্টানি দিলেই কিন্তু হয়ে যাবে, প্যানকেক হতে খুবই কম সময় লাগে। তো ফুল প্রসেস তারপর হচ্ছে প্যানকেক বানাতে সময়টা আমার অনেক কম লেগেছে, খুব ঝটপট আমি বানিয়ে ফেলেছি। তো আমি একটু মাঝখান থেকে দেখলাম হয়েছে কি না, এটা দেখার প্রয়োজন নেই, জাস্ট দুইটা উল্টানি দিলেই হয়ে যাবে, মানে 2 বার উল্টে দিলেই হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আর চুলার আঁচটাকে একদমই লো হিটে করে রেখেছি। আর এই যে এই পাশে হচ্ছে উর্মি রান্না করতেছে, দুপুরের রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, একটা রান্না হয়ে গিয়েছে লাউ দিয়ে সিমের বিচি দিয়ে, কিভাবে যেন একটা তরকারি রান্না করেছে ওইটা হয়ে গেছে। তো এখন বাকি রান্নাগুলো করে নেবে, আর পাশের চুলাতে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। তো দুইটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি, এখন আবারও দুইটা দিয়ে দিয়েছি। তো এইগুলার কালার অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর প্যানকেকগুলো খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল, বাসার সবাই খেয়ে পছন্দ করেছে, মিষ্টির পরিমাণটাও ব্যালেন্স ছিল। তো এই তো, আর এটা হচ্ছে প্যানকেকগুলো বানানোর সময় ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, প্যানকেকগুলো এমনিতেই হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলে উঠতেছিল, আর অনেক সফট ছিল, বানানোর অনেকক্ষণ পরও সফট ছিল। এই তো আরও দুইটা বানিয়ে নিলাম,
তো এখন বাকি দুইটাও বানিয়ে নিব, যতটুকু ব্যাটার আছে ওটা দিয়ে আর বাকি দুইটা হবে। আর আজকে নাস্তায় হচ্ছে রুটিও বানাবে, আটার রুটি। তো আমি হচ্ছে প্যানকেক খাবো, রুটিটা খাবো না। তো লাস্টের দিকে হচ্ছে একটা রুটি খেয়েছিলাম, মানে অনেক পরে আর কি, সেটা কি দিয়ে খেয়েছি আপনাদেরকে দেখাবো, অনেক মজার একটা জিনিস দিয়ে খেয়েছি। এই তো আমার সবগুলো প্যানকেক বানানো হয়ে গিয়েছে, এখন চলে যাব নাস্তা খেতে। আর আজকে আমি প্যানকেক খাবো নসিলা দিয়ে, নসিলা দিয়ে প্যানকেক খেতে অনেক বেশি মজার। আর একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, অনেক বেশি সফট, একদম কটনের মতো সফট, দেখতেই পাচ্ছেন। তো এখন সবাইকে দিব, আমি নিজেও খাবো, বেশ মজা হয়েছিল। আর সকালের নাস্তায় হচ্ছে এটা খুবই হেলদি একটা নাস্তা, আর বাচ্চাদের জন্য তো এটা খুবই মজার একটা নাস্তা, বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করবে, সেই সাথে এটা অনেক বেশি হেলদি যেহেতু এখানে কোনো তেলে ভাজা পোড়া নেই। তো যাই হোক, এখন আমি হচ্ছে নসিলা লাগিয়ে নিচ্ছি, নসিলাটা দিয়ে খেতে আমার কাছে বেশি মজা লাগতেছিল। আর একটা খাওয়ার পরই আমার পেট ভরে গেছে, তো আমার হাজব্যান্ডও খাওয়ার পর বলতেছে ও আর রুটি খাবে না, ওর পেট ভরে গেছে। তো এই নাস্তাটা অনেক বেশি হেলদি, তো আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন, খুব ছটপট হয়ে যাবে। আর একটা ডিম দিয়ে কিন্তু মোটামুটি ছয়টা প্যানকেক হয়েছে। তো আজকে যে প্যানকেক বানাবো আমি নিজেও জানতাম না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর শাশুড়ি মা জিজ্ঞেস করতেছিল যে নাস্তায় কি খাবো, রুটি বানাবে আর আমি কি খাবো। তো বলতেছিলাম যে আমি একটু চিন্তা করি আমি কি খাবো, আমার রুটি খেতে ইচ্ছে করতেছে না। তারপর বললো যে তোমাকে তাহলে পরোটা বানাই দিই, না হয় নুডলস খাও। তো আমি বললাম যে না, এগুলোও খেতে ইচ্ছে করতেছে না। তো পরে একটু চিন্তা করে ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমি প্যানকেকটা বানিয়ে ফেলি, সময়টাও কম লাগবে, ছটপট হয়ে যাবে, আর এটা যেহেতু তেলে ভাজাও হবে না, তেল ছাড়া ভালো একটা ব্রেকফাস্ট। যাই হোক, নাস্তা করে নিয়েছি, এখন চলে আসলাম রান্নাবান্নাতে। রান্নাবান্না আমি করব না, আপনারা তো এখন ইদানিং দেখতেই পাচ্ছেন রান্নাবান্না কিন্তু আমি করছি না, আমার ননদ আর শাশুড়ি মাই করতেছে, আর কেউ আমাকে রান্না করতে দেনও না। তো যাই হোক, আজকে সব রান্না হচ্ছে উর্মিই করবে। আজকে হচ্ছে বট ভাজি করবে, বট ভুনা বেগুন দিয়ে, ওই যে গরুর ভুঁড়ি আর কি, যেটাকে আমরা বলি গরুর বট। তো এই বট হচ্ছে সবাই পছন্দ করে খেতে, তো আমি হচ্ছে বট খাই না, আমার এটা একটু কেমন জানি লাগে, মানে এটা শুনতে একটু কেমন লাগে যে এটা গরুর ভুঁড়ি। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু অনেকেই অনেক পছন্দ করে। তো আজকে সবাই বলতেছিল যে একটু হলেও খেয়ে দেখার জন্য, তো আমার শাশুড়ি মা বলতেছিল যে তুমি একটু খেয়ে দেখো, ভালো লাগলে খেও, না হয় খেও না, কিন্তু এটা অনেক বেশি মজার, তুমি খেলেই বুঝবা এটা অনেক মজার। তো আমি খেয়ে ট্রাই করব কি করব না সেটা আসলে আমি কনফিউজড, আমি বুঝতেছি না যে একটু হলেও ট্রাই করব কি না। তো যদিও এটা কখনো আমার খাওয়া হয় নাই, আমার আম্মু আবার খায়, আম্মু পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় বটটা নেওয়া হয় না, আম্মু যেহেতু একা খায় তো একা নিজের জন্য আর এটা নেয় না আর কি। যাই হোক, তো আমি এখনও বুঝতেছি না আমি খাবো কি না। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের ভিডিও, আমি এখন ভয়েস ওভার করতেছি, এখন বাজে দুপুর 12টা, তো আমার ভিডিওটা হচ্ছে বিকেলের মধ্যেই আপলোড হবে। তো আমি এখন পর্যন্ত, মানে এখন তো আর ভাত খাই নাই যেহেতু দুপুর 12টা বাজে, তো দুপুরে বলা যাবে আর কি খাবো কি খাবো না, যদি খাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যে আমার কেমন লেগেছে খেয়ে। আর রান্নাটা দেখে বেশ ভালো লেগেছে, উর্মি খুব সুন্দর করে রান্না করতেছে, তো দেখতেই পাচ্ছেন এখানে তেলের মধ্যে পেঁয়াজ, তারপর আস্ত গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছে, আর তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, আর বাকি সব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়েছে রাঁধুনি গরুর মাংসের মশলা, আর দিয়েছে হচ্ছে রাঁধুনি গরম মশলা, গরম মশলার গুঁড়াটা আর কি, তারপর দিয়েছে লবণ। তো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা বটটা দিয়ে দিয়েছে। তো বটটা হচ্ছে 2-3 দিন থেকেই সেদ্ধ করা হচ্ছে, এটা সম্ভবত হলুদ লবণ দিয়ে সেদ্ধ করেছে আর কি। তো 2-3 দিন পর এখন হচ্ছে এটাকে আজকে ভুনা করতেছে বেগুন দিয়ে। এই ভিডিওটা আমার আজকেই, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো এটা আমার আজকের বৃহস্পতিবারেরই ভিডিও। তো এই তো পাশের চুলাতে এখন আরেকটা জিনিস রান্না করতেছে, এটা হচ্ছে পুঁই শাকের পাতা। তো পুঁই শাকের পাতার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা ভর্তা টাইপের করবে, শুটকি দিয়ে আর হচ্ছে মরিচ দিয়ে, পুঁই শাকের ভর্তা না সরি মানে শুটকি ভাজি টাইপের আর কি, সাথে পুঁই শাক পাতা দিবে। আর এই যে এখানে বেগুন কুচি করে রেখেছে,
এই বেগুনটা দিয়ে হচ্ছে বড়টা ভুনা করা হবে। তো তেলের মধ্যে হচ্ছে পুঁইশাক পাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছে। তো পুঁইশাক পাতাটা যখন একটু এরকম মানে পানি উঠে আসবে আর চুপসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবে। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছে আর এখানে লবণ আর হলুদ দিয়েছে আর দিবে হচ্ছে শুধু মরিচের গুঁড়া, আর কিছু দিবে না। আর রসুন বাটা দিয়েছে, তো এখানে একটা শুটকি দিয়ে দিবে। এটা কি শুটকি দিবে আমি আসলে নামটা বলতে পারতেছি না, উর্মিকে জিজ্ঞেস করলাম উর্মিও বলতে পারতেছে না। তো তখন আমার শাশুড়ি মা আবার ঘরে ছিলেন না, একটু বাহিরে ছিলেন, তো সেজন্য আসলে মানে আমি নামটা বলতে পারতেছি না, শীতল শুটকি না কি জানি না। যাই হোক, এখানে হচ্ছে বড়টা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছে। আর এই যে পাশের চুলাতে পুঁইশাকটা হচ্ছে, পুঁইশাকটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে শুটকিটা অ্যাড করা হবে। আর এই যে এখন হচ্ছে বেগুনটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। ও যখন রান্না করতেছিল মানে বট ভুনাটা করতেছিল তখন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর আমাকে বলতেছিল যে আজকে আপনি একটু খেয়ে ট্রাই করবেন। তো দেখা যাক খাবো কি খাবো না, যদি খাই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে এখানে পুঁইশাকের মধ্যে হচ্ছে শুটকিটা ধুয়ে দিয়ে দিয়েছে, এখন এভাবে করে শুটকিটাকে একটু ঢেকে দিল পুঁইশাক দিয়ে। কিছুক্ষণের মধ্যে হচ্ছে শুটকিটা একদম মিশে যাবে। এই পুঁইশাক দিয়ে শুটকি ভুনাটা আমার অনেক বেশি প্রিয়, আমার খুবই মজা লাগে। আমার আম্মু এভাবে ভাজি করে মাঝে মাঝে, অনেক মজা লাগে, মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই তো শুটকিটা একদম মিশে গিয়েছে। আর শুরুতে যে পুঁইশাক দেখিয়েছিলাম, ওই যে আমি প্যানকেক বানাচ্ছিলাম তখন যে পুঁইশাক রান্না করতেছিল উর্মি, তো সেটা হচ্ছে পুঁইশাক আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করেছে। আর এখন রান্না করতেছে বট ভুনা, আর তার আগে রান্না করেছে হচ্ছে লাউ, লাউ দিয়ে সিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করেছে। তো এই তো এখন এর মধ্যে দিয়ে দিল মরিচের গুঁড়া। তো আমাকে জিজ্ঞেস করে দিতেছিল যে আর দিবে কি না, কারণ আমার হচ্ছে ঝালটা খেলে একটু প্রবলেম হয়। তো প্রথমে ও কম করে দিয়েছিল, পরে আমি বললাম যে আর একটু দাও, কারণ এটা ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো পুঁইশাকের সাথে মনে হচ্ছে যে এগুলো আলু কুচি, এগুলো কিন্তু আলু কুচি না, এগুলো হচ্ছে পেঁয়াজ। আমার কাছেও লাগতেছিল মনে হচ্ছে আলু। তো এই শীতল শুটকি ভুনাটা আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার, ট্রাই করবেন বাসায় একবার হলেও। তো এটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিবে। আর আজকে বট ভুনার মধ্যে উর্মি তেলের পরিমাণ অনেক বেশি দিয়ে দিয়েছে, তো আমি যখন ভিডিও করতেছিলাম বলতেছিল যে আমার আজকে খবর আছে খাওয়ার সময় হচ্ছে বেশি তেল দেখলে হচ্ছে বকা খাইতে পারি এমন আছে, তো বলতেছে যে রান্নার পর একটুখানি তেল উঠায় রাখতে হবে মানে এক পাশে করে আর কি, কারণ তেলটা একটু বেশি পড়ে গেছিলো দেখতেই পাচ্ছেন চতুর্দিক থেকে অনেক বেশি তেল। তো আমাকে বলতেছিলো যে ভাবি আমি কি করব, আমি হচ্ছে তেল কম দিয়ে রান্নাই করতে পারি না। তো ও হচ্ছে রান্নাতে তেল আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলে, এটা আমিও করি কারণ তেল বেশি দিয়ে রান্না করা আমারও পছন্দ, কিন্তু ইদানিং তেল আর অতিরিক্ত মশলা আর ঝাল সেটা একটু আমি অ্যাভয়েড করতেছি। তো সেজন্য আমার শাশুড়ি মা ওকে বলে যে রান্নার সময় তেল আর ঝালটা একটু কম দিয়ে রান্না করার জন্য, কিন্তু ওই যে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি মজার একটা খাবার খাচ্ছি। তো রুটি দিয়ে হচ্ছে এই যে পুঁইশাকের যে ভর্তাটা করেছে শুটকি দিয়ে ওইটা দিয়ে খাচ্ছি, অনেক বেশি মজা লাগতেছিল। তো উর্মি বলতেছিল যে আপনি একটা রুটি খেয়ে দেখেন ভাবি মজা লাগবে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে খাবো। তো গরম গরম একটা রুটি খেয়ে নিলাম। আর এই যে ওর রান্না হয়ে গিয়েছে, এখানে পুঁইশাক মাছ তারপর লাউ আর হচ্ছে যে ভুড়ি বট ভুনা। তো তেল অনেকটাই উঠিয়ে রেখেছে, তারপর অনেকটা তেল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মজার শুটকি ভুনা মানে পুঁইশাক দিয়ে শুটকি ভুনা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।